শুভ সন্ধ্যা সবাইকে স্বাগত জানাচ্ছি আয়ন টিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন আমাদের ঢাকা হতে। আমাদের ঢাকা ঢাকা কেন্দ্রিক একটি অনুষ্ঠান। ঢাকা থেকে বিলেতে আমরা যারা বসবাস করছি তাদের আনন্দ বেদনা, তাদের সাফল্য ব্যর্থতা, তাদের সুখ দুঃখ, তাদের ফেলে আসা অতীত এবং তাদের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম নিয়ে স্মৃতিচারণমূলক অনুষ্ঠান আমাদের ঢাকা। আর এই অনুষ্ঠানের পুরোটা জুড়ে আছি আমি আপনাদের সাথে আসাদুজ্জামান বুলবুল। প্রতি অনুষ্ঠানে আমার সাথে আমার কিছু গেস্ট থাকবেন, তারা তাদের অতীত, তারা তাদের বর্তমান, তারা তাদের সাফল্য ব্যর্থতা নিয়ে আপনাদের সাথে গল্প করবেন, আপনাদের সাথে তাদের গল্প শেয়ার করবেন। ঠিক তেমনি আজকে আমার এই অনুষ্ঠানে আমার অতিথিরা আছেন। আমার আজকের অতিথিরা সবাই একটা অ্যাসোসিয়েশনকে রিপ্রেজেন্ট করছেন, তারা সবাই ঢাকা অ্যাসোসিয়েশন ইউকের সম্মানিত প্রতিনিধি। আর কথা না বাড়িয়ে আমি তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ঠিক ডানে আছেন ইঞ্জিনিয়ার আবুল বাশার, তিনি ঢাকা অ্যাসোসিয়েশন ইউকের সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আর এরপরে আছেন জাহিদুল আলম, উনি ঢাকা অ্যাসোসিয়েশন ইউকের সম্মানিত কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং অত্যন্ত নিবেদিত প্রাণ একজন সংগঠক। এরপরে আছেন আমাদের জনাব আমানুল্লাহ, উনি ঢাকা অ্যাসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক। আজকে এরাই হচ্ছে আমার আলোচক। তো আমি আগেই বলেছি, এটা ঢাকা থেকে যেই মানুষজন উঠে এসেছে, যারা ঢাকা থেকে এসে বিলেতে বসবাস করছে, তাদের বিভিন্ন স্মৃতিচারণমূলক অনুষ্ঠান, তাদের সাফল্য ব্যর্থতা এগুলো আপনাদের সাথে শেয়ার করবে। এবং এটি আমাদের একটি প্রাণের ঢাকা, এই ঢাকার সম্পর্কে স্মৃতিচারণমূলক অনুষ্ঠান। তো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। আজকে আমার যারা অতিথি তাদের সাথে প্রথমেই আমি অতিথিদের নাম বলেছি, আবার যাচ্ছি, প্রথমেই যাচ্ছি আমি বাশার ভাইয়ের কাছে। ইঞ্জিনিয়ার জনাব আবুল বাশার, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম, শুভ বিকেল উপস্থাপক বুলবুল ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ আইওয়ান টিভির সকল কলাকুশলী এবং এর সাথে যারা জড়িত আছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। ধন্যবাদ বিলেতে যে বসবাস করছেন সকল ঢাকাবাসী তথা সকল বাংলাদেশীকে আমার অন্তর থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আমি বলব এই প্রশ্ন বলি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন, আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। বাশার ভাই, আপনি ঢাকার কোন অঞ্চল থেকে এসেছেন? আপনার জন্ম কোথায়, আপনি কোথায় বেড়ে উঠেছেন? আমি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলাতে আমার জন্ম, ইউনিয়ন হলো কৈলাইল ইউনিয়ন, আমার ওখানেই জন্ম এবং হাই স্কুল পর্যন্ত বেড়ে ওঠা ওখানে। আমি এরপর যাচ্ছি আমাদের জনাব জাহিদুল আলমের কাছে। আপনি জাহিদুল, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনি কেমন আছেন এবং আপনি কোথায় বেড়ে উঠেছেন, ঢাকার কোন অঞ্চলে? আসসালামু আলাইকুম বুলবুল, আপনাকে ধন্যবাদ এবং আইএন টিভিকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য, ঢাকাকে নিয়ে কিছু বলার জন্য। আমি আসলে ঢাকা জেলার সাভার উপজেলায় আমার জন্ম, দেওয়া গ্রামে, সেখানে আমার বেড়ে ওঠা। সেখান থেকে আমি এখানে আসছি, ইন্টারমিডিয়েট পাস করে এক তারপর লন্ডনে চলে আসছি। তো আমার জন্ম সাভার উপজেলায়, ক্যাপিটালই বলা চলে, যে অষ্টম শতাব্দী অথবা জাহাঙ্গীরনগর, সেই এলাকাতেই আমার জন্ম। ধন্যবাদ। এরপর যাচ্ছি আমি আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক ঢাকা অ্যাসোসিয়েশন ইউকে জনাব আমুল্লাহর কাছে। আমুল, আপনি কেমন আছেন এবং আপনি ঢাকার কোন অঞ্চল থেকে এসেছেন? আসসালামু আলাইকুম, যারা এই অনুষ্ঠান সরাসরি ইউএন টিভিতে দেখছেন এবং পরবর্তীতে যারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন, সবাইকে অনেক ধন্যবাদ। প্রথমে আমি আইওয়ান টিভিকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং ঢাকাকে, ঢাকা অ্যাসোসিয়েশনের কার্যক্রম এখানে তুলে ধরার জন্য, এবং ধন্যবাদ বুলবুল ভাই এই অনুষ্ঠানের সাথে আপনার সম্পৃক্ত থাকার জন্য। হ্যাঁ, যেটা বলছেন, আমার পরিচয় হলো, আমার নাম মোহাম্মদ আমানুল্লাহ, আমার বাসা ঢাকা কেরানীগঞ্জ, গ্রামের নাম পুরাতন বাড়ালিয়া সাত ইউনিয়ন, সেইখানে আমার বেড়ে ওঠা। 2013 সালে আমি লন্ডনে এসেছি সপরিবারে। ধন্যবাদ। ধন্যবাদ আমার ভাই। আমি মূল আলোচনা পর্বে যেতে চাচ্ছি এই মুহূর্তে। আমি জনাব ইঞ্জিনিয়ার আবুল বাশার সাহেবকে দিয়ে শুরু করছি। বাশার ভাই, আপনারা ঢাকা অ্যাসোসিয়েশন ইউকে শুরু করেছেন বিলেতে, এটা তো একটা প্রশংসনীয় উদ্যোগ এবং আপনি এই সংগঠনের একজন প্রধানতম উদ্যোক্তা। আমার জানতে ইচ্ছে করছে আপনার কাছ থেকে যে আপনারা যখন এই উদ্যোগটা গ্রহণ করলেন, সে সময় বিলেত প্রবাসী ঢাকাবাসীদের কাছ থেকে কীরকম সাড়া পেয়েছিলেন আপনারা?
ধন্যবাদ বুলবুল ভাই, এটা এই প্রশ্ন করার জন্য এবং আজকে একটা মিডিয়ার মাধ্যমে, একটা টেলিভিশনের মাধ্যমে এই জিনিসটা আমি সবার সাথে শেয়ার করতে পেরে খুবই নিজেকে হালকা অনুভব করব। আমি লন্ডনে আসছি অনেকবারই, মানে 2000 সালে 99 আসছি, কিন্তু স্থায়ীভাবে 2012 এসেছি আমি এখানে সপরিবারে। তো আসার পরে দেখলাম যে সব অঞ্চলের আঞ্চলিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, আপনার চ্যারিটি সংগঠন, সংগঠনের অভাব নেই, অনেক অঢেল সংগঠন আছে, কিন্তু ঢাকা কেন্দ্রিক কোনো সংগঠন আমি খুঁজে পাচ্ছিলাম না। অনেক চেষ্টা করলাম, ঢাকার লোকজন আছে কিন্তু কোনো সংগঠন পাইনি। তো যাই হোক, নিজে নিজে অনেক চেষ্টা করার পরে কিছু লোকজনের সন্ধান পেলাম এবং আজকের যে উপস্থাপক জনাব আসাদুজ্জামান বুলবুল ভাই, তাকেও পেলাম। তো তাকে পাওয়ার পরে, আপনাকে পাওয়ার পরে, যেমন আপনি নিজেও জানেন, আমাদের বা আমার সাহস এবং উদ্দীপনা আরও বেড়ে গেল, যার ফলে আমরা এর পরবর্তীতে আজকের ঢাকা অ্যাসোসিয়েশনের যে সেক্রেটারি সাহেব জনাব আমানুল্লাহ আমান, তাদের কেরানীগঞ্জ সংগঠনকে পেলাম। আমরা সাভারের কয়েকজন ভাইকে পেলাম, তাদের একটা সাভার কেন্দ্রিক সংগঠন আছে। তো এইভাবেই মোটামুটি সবার সাথে ধীরে ধীরে পরিচিত হওয়ার পরে আমরা এই সংগঠন মোটামুটি এগিয়ে নেওয়ার জন্য একটা কমিটি করার প্রয়াসে চলে আসছিলাম, যেটা আপনি ভালো করেই জানেন। এবং সেখান থেকে প্রথম সংগঠন যেটা আমরা তৈরি করি, তারই সভাপতির দায়িত্ব আপনি নিজেই পালন করছেন। আপনার সারাটা কেমন পেয়েছিলেন, এই যে আপামর যে বিলেত প্রবাসী ঢাকাবাসী, তাদের কাছে সারাটা কেমন ছিল আপনাদের সংগঠনের প্রাথমিক পর্যায়ে? এইখানে খুব সুন্দর প্রশ্ন এবং খুবই একটা কঠিন প্রশ্ন আমার জন্য। সারা তো অবশ্যই পেয়েছি, কিন্তু একটা সংগঠনকে গঠন করার জন্য, সংগঠনকে সময় দেওয়ার জন্য, যেটা নাকি আমরা দেশেও ফিল করছি, এখানেও ফিল করছি, যেটা যে একটা প্রবাদ বাক্য আছে, যে কথাটা বলে অনেকে যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝেন, অর্থাৎ আমরা ঢাকাবাসী যারা আছি তারা আমাদের জন্মই ঢাকাতে, তো ঢাকার বা একটা দেশের রাজধানীর যে প্রয়োজন, যেটা সেটা আমরা ঘরে বসেই সবসময় পেয়ে আসছি, যার ফলে একটা সংগঠন করার যে প্রয়োজনীয়তা, লোকজনের সাথে একটা মেলামেশা বা সাংস্কৃতিক বা একটা কী বলে কালচারাল ভাব বিনিময় অথবা একজনের সাথে আরেকজনের কমিউনিকেশনের যে প্রয়োজন, সেই প্রয়োজনটা আমরা অতটা ফিল করি নি ছোটোবেলার থেকেই। কারণ বাড়ি থেকে, গ্রামের বাড়ি থেকে রওনা দিলে আধা ঘন্টা ঢাকা পৌঁছে গেছি, সেই সন্ধ্যা নয় সকাল নয় সবসময় যাতায়াতের একটা ব্যবস্থা ছিল। তো যার ফলে এই যে একটা সংগঠন না করার প্রতি বা সংগঠনের যে একটা জরুরি না, এরকম একটা ভাব আমাদের ভিতরে ছিল, দেশেও আমি দেখেছি, এইখানে এসেও সেটা অনুভব করেছি। তবে হ্যাঁ, সবাই যেরকম তা না, তারপরও যতটুকু সারা পেয়েছে আমি অত্যন্ত আশাবাদী, এবং আমাদের কয়েকটা অনুষ্ঠানও অত্যন্ত সাকসেসফুল অনুষ্ঠান আছে, আপনি জানেন, যেটা নাকি আমরা আমাদের যেইভাবে আমরা আশা করেছিলাম তার সাথে অনেক বেশি সারা পেয়েছে, অর্থাৎ লোকজন পার্টিসিপেট করছে। তো প্রথম দিকে কিছুটা হতাশা থাকলেও আমরা এখন অত্যন্ত আশাবাদী, এবং আমরা মোটামুটি বলতে পারি যে সাকসেস তো কোনো লিমিট নাই, হয়তো আমাদের পরে যারা আসবেন তারা আরও অনেক অনেক দূর আগায় নেবেন, অনেক সুন্দর প্রোগ্রাম করবেন, কিন্তু আমরা আমাদের ক্ষুদ্র পরিসর এবং নতুন অবস্থায় যেটুকু করছি আমি মোটামুটি আশাবাদী। ধন্যবাদ আশা ভাই, চমৎকার করে আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমি এরপর যাচ্ছি জাহিদ ভাইয়ের কাছে। জাহিদ ভাই, একটা কথা প্রায়ই আমার কাছে আসে বিভিন্নভাবে, যে সোজা সাপটা বলি, ঢাকার মানুষ সংগঠিত না, ঢাকার মানুষ অর্গানাইজ না, এটা কতটা সত্য? আর যদি এটা সত্য হয়ে থাকে তাহলে কেন? না বুলবুল ভাই, ধন্যবাদ আপনাকে এই কোশ্চেনটা করার জন্য। আসলে আমি মনে করি না যে ঢাকার মানুষ সংগঠিত হতে পারে না, এটা আমি মনে করি না। হয়তোবা এখানে প্রবাস জীবনেও সবাই ব্যস্ত, অথবা কারো সবাই একসাথে মেশাটা হয় না, অথবা করে হয়ে ওঠে না। তো আমি বলবো না যে হ্যাঁ, এটা সংগঠনটা সংগঠিত করা যায় না, এটা অনেক টাফ মনে হয় যে একজনকে বলা যে হ্যাঁ এটা সংগঠন একসাথে করা যায় না, অবশ্যই যায়, কিন্তু এই প্রবাস জীবনের যে ব্যস্ততা এর জন্য হয়ে ওঠে না। আর একটা জিনিস, কারোই সদিচ্ছার যে এটা কমতি নেই যে আমরা ঢাকা একসাথে থাকবো, ঢাকাকে ভুলে থাকা কিন্তু বড় কঠিন।
এটা অনেক কঠিন। সো আমাদের আমাদের যে ছোট্ট উদ্যোগ, যে ঢাকা অ্যাসোসিয়েশনের যে উদ্যোগ, আমি মনে করি এটা যত আমি মানুষের কানে পৌঁছতে পারবো অথবা মানুষ জানতে পারবে, তখন মানুষ অবশ্যই ওনারাই এগিয়ে আসবে। কারণ ঢাকার প্রতি তার দায়বদ্ধতা আছে, যখন জানবে হ্যাঁ ঢাকাকে নিয়ে কিছু হচ্ছে, এই দায়বদ্ধতা থেকেই মানুষ চলে আসবে। হয়তো আমরা এখনও ওই পর্যায়ে যেতে পারিনি, তবে আমরা এটা বলা উচিত না যে কেউ আমরা সংগঠিত না, অবশ্যই আমরা সংগঠিত, কিন্তু আমরা ওই পর্যায়ে যেতে পারিনি। আমরা চেষ্টা করছি, হয়তো হবে ইনশাল্লাহ অতি অতি সত্ত্বর। ধন্যবাদ জাহিদ ভাই আপনাকে। আমি এই পর্যায়ে চলে যাচ্ছি আমাদের সংগঠনের ঢাকা অ্যাসোসিয়েশনকে সম্মানিত সাধারণ সম্পাদকের কাছে। আমন ভাই, একটা কথা প্রায় শুনি আমরা ঢাকা সংক্রান্ত, ঢাকার বিষয়ে, যে কোনটুকু আসলে ঢাকা, কেউ পুরনো ঢাকার ছোট গণ্ডিটাকে ঢাকা বলে, কেউ মহানগরটাকে ঢাকা বলে, কেউ কিছু উপজেলাকে মিলে ঢাকা বলে, আবার আরেক গ্রুপ আছে যারা এর চাইতে ব্যাপক এলাকাকে ঢাকা বলে। আপনি ঢাকা অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক হিসেবে ঢাকাকে কীভাবে সংজ্ঞায়িত করবেন? ধন্যবাদ বলুন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এই ব্যাপারটা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই। আমি চেষ্টা করব ব্যাপারটাকে আজকে ক্লিয়ার করার জন্য। ঢাকা মূলত যেটা বোঝায় আপনার, আমি বলবো 81 পর থেকে যে ঢাকা, সেটা হলো পাঁচটা উপজেলা আমরা ধামরাই, সাভার, কেরানীগঞ্জ, দোহার, নবাবগঞ্জ এবং মহানগর এখন উত্তর দক্ষিণ হয়েছে, এই পুরোটাই ঢাকা। এবং ঢাকার আয়তন হলো 565 বর্গ মাইল, পুরো এরিয়াটা যে 565 বর্গ মাইল, এই পুরোটাই ঢাকা। আর এইখানের মধ্যে মহানগরের আয়তন হলো আপনার 118 বর্গ মাইল। অনেকে মনে করেন আমি যেটা বলবো, যে যারা আসলে প্রকৃত ঢাকার না, তারা মনে করেন এই ব্যাপারটা যে ঢাকা, সে তো অবশ্যই ঢাকা সীমা সম্পর্কে অবগত। অনেকে আমাদের যে ঢাকা রাজধানী, বিভিন্ন বাংলাদেশ বিভিন্ন অঞ্চল থেকে ঢাকা এসেছেন, তাদের মাঝে একটা ভ্রান্ত ধারণা আছে যে ঢাকা মহানগর, যেটা হলে আমরা শহর বলি, এইটাই ঢাকা। আসলে ঢাকা বলতে বোঝাচ্ছে পাঁচটা উপজেলা এবং যে দুইটা সিটি কর্পোরেশন এখন, এটাকে নিয়ে পুরো ঢাকা। আর পূর্বের যেটা আরেকটা বললেন, যে এর ভাইরও একজন, অনেকে মনে করে যে ঢাকা আরব ব্যাপ্তি, না আসলে না, এক সময় ছিল যেটা 81 আগে মহকুমা ছিল, যে ঢাকার আশেপাশের যেই জেলাগুলো আছে আমি আপনাকে বলছি, যেমন এখানে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, তারপর দিক থেকে মানিকগঞ্জ, টাঙ্গাইল, বা এখানের পাঁচটা জেলাকে নিয়ে আর ঢাকাকে নিয়ে ছিল একটা মহকুমা। কিন্তু 81 পর যখন বাংলাদেশের 64 জেলা করা হলো, তখন মানিকগঞ্জ আলাদা একটা ডিস্ট্রিক্ট এবং ঢাকা আলাদা, ঢাকার সাথে মানিকগঞ্জ কোনো সম্পর্ক নেই 81 থেকে, ঢাকা পুরোটাই ঢাকা। এবং ঢাকার মূল পরিচয় হলো পাঁচটা উপজেলা, আবারও বলছি, দামরাই, সাভার, কেরানীগঞ্জ, দোহার, নবাবগঞ্জ এবং মহানগর, এটা নিয়ে আমাদের পুরো ঢাকা। ধন্যবাদ বলুন। ধন্যবাদ চমৎকার করে বুঝিয়ে বলার জন্য। আসলে তো এটা নিয়ে বিভ্রান্তি আছে, কিন্তু আপনি আজকে এভাবে খুলে বলবার পর আশা করি এইভাবে এই ব্যাপারে কোনো বিভ্রান্তি থাকবে না বা কাজ করবে না। আমি ফিরে আসছি আমাদের সম্মানিত বাশার ভাইয়ের কাছে। বাশার ভাই, আপনারা যে ঢাকা অ্যাসোসিয়েশনকে গঠন করলেন, আমি আপনার কাছে বারবার এই ধরনের প্রশ্ন করছি, কারণ আপনি প্রথম থেকেই একজন সংগঠক এবং এর সাথে জড়িত ছিলেন এর জন্মলগ্ন থেকে। ঢাকা অ্যাসোসিয়েশন কতটা পরিকল্পিতভাবে, আপনারা একজন কলার অপেক্ষা করছে লাইনে, আমরা কলারের কাছে যাচ্ছি, তারপর আসছি আপনার কাছে। জি কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। আমি সিলেটি, আমার নাম শফিকুল আলম। জি, আমি যখন প্রথম এদেশে আসি, ঢাকা থেকেই আমাদের আমাদের ফ্লাইট হয়েছিল, আমার আব্বা অলরেডি বিলেতে, যখন আসি আমি তখন আমাকে বিদায় জানাচ্ছিলেন, আমি অতি আগ্রহে বলতেছি, উৎসাহিত হয়ে বলতেছি, চিত্রনায়ক জসিম ভাই জীবিত ছিলেন, আমার বয়স তখন 17 হয়েছিল, সুন্দরবনে উনারা শুটিং করতেছেন, ওনার শুটিং করার পরে এই খানা দেওয়া, আমি ওই পার্টিতে যোগ দিয়ে খানা খেয়েছি, আমার অতি স্মরণ লাগে, আমি বলতে পারবো না কখনো চিত্রনায়ক জসিম ভাইকে, উনি আমার মাথার উপর হাত রেখে। জি ধন্যবাদ, ধন্যবাদ কলার আপনি টাইম আসার জন্য। জি আরেকজন কলার অপেক্ষা করছেন। জি কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি হেলাল বলছি। জি হেলাল ভাই, ওয়ালাইকুম সালাম। আপনি কি বলতে চান, কাউকে কিছু, কারো উদ্দেশ্যে কিছু বলতে চান, কিছু আপনি বলুন। আপনাদেরকে দেখে খুবই ভালো লাগছে,
আপনারা চারজনে যারা আছেন ঢাকা অ্যাসোসিয়েশনের বলতে গেলে স্তম্ভ, আপনাদেরকে ঘিরে আমরা বাকি 41 জন আছি। তো এই সংগঠনে আমার কাছে মনে হয় সকল ভাই যদি কোনো প্রশ্ন থাকে, হেলাল ভাই যদি কোনো প্রশ্ন থাকে দয়া করে কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আচ্ছা সংক্ষিপ্ত করতে হবে তাই না? হ্যাঁ দয়া করে। জি এই আমার একটা প্রশ্ন ছিল, প্রস্তাব, এই যদি এই ঢাকার সরি এই ইউরোপের অন্যান্য দেশে যারা ঢাকার বিভিন্ন সংগঠন আছে অতিথি হিসাবে যদি আপনি বা আপনারা এখানে আমন্ত্রণ জানাতে পারেন, আমার কাছে মনে হয় সকল ঢাকাবাসীর জন্য এটা আরেকটা বা আমাদের ঢাকা সেশনের জন্য আরেকটা নতুন মাত্রা পাবে। আমার কাছে মনে হয় আজকে থেকে ঢাকা সেশনের নতুন মাত্রা শুরু হয়েছে, যেহেতু প্রথম টিভিতে আপনারা প্রোগ্রাম করছেন, এটাও একটা মাত্রা। জি ধন্যবাদ হেলাল ভাই, আমি বুঝতে পেরেছি এবং আপনার পরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে এই বিষয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করব। ধন্যবাদ হেলাল ভাই লাইনে আসার জন্য, ধন্যবাদ আপনাকে। জি বাসা ভাই, যেটা বলছিলাম যে কতটা পরিকল্পিতভাবে আপনারা এই সংগঠনটাকে গড়ে তুলেছেন, এবং একটা বিষয় দেখি যে আমরা যখন সংগঠনগুলো হয় তখন সংগঠনগুলোর দায়িত্বে থাকে যে মানুষগুলো তারা আসলে একটা একটা খুব অশোভন শব্দ বলে পকেট কমিটি বা নিজেরা নিজেরা বন্ধুরা মিলে করে। আপনারা এই ঢাকা অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি এটা কতটা প্রতিনিধিত্বশীল হয়েছে বলে আপনি মনে করেন, একটু যদি বলতেন। ধন্যবাদ দুলুর ভাই, সেটা তো আমাদের প্রথম কমিটি এবং কমিটির গঠন লগ্নে বলবো না, তার আগেও আমরা 2 বছর ফিল্ড ওয়ার্ক আমরা করছি, আপনার সাথে ছিলেন আরও অনেক ভাইয়ের আমার সাথে ছিলেন, তো সেইখানে আমার মনে হয় না আমাদের চেষ্টার কারণ, প্রথম যখন যে কোনো একটা জিনিস যখন শুরু করা হয় তখন দেখবেন এই জিনিসটার অনেক মানে কী বলবো এটাকে দুর্বল দিকগুলি থেকে যায়, এটা স্বাভাবিক, এটা আমি স্বীকার করি। তারপর আমাদের মনের দিক থেকে, আন্তরিকতার দিক থেকে এবং ফিজিক্যালি প্রচেষ্টার দিক থেকে আমরা বিন্দুমাত্র কোনো কার্পণ্য করছি বলে আমার মনে হয় না। তবে যেটা হয়েছে বা যেটা অনেকে বলতে পারেন যে হ্যাঁ কিছু দুর্বলতা আছে, সেটা নতুন হিসাবে তো থাকতেই পারে, কারণ আমরা 2 বছর আগে আজকের যেই সরাসরি সম্প্রচার হচ্ছে ঢাকা সমিতির বা আমাদের ঢাকা নিয়ে আমরা এই টেলিভিশনে সরাসরি কথা বলছি, এটা আমরা 2 বছর আগে কিন্তু কল্পনাও করিনি। আমরা তখন লোকজনের দ্বারে দ্বারে যেতাম, ঘরে ঘরে যেতাম, ফোনে কথা বলতাম, রিকোয়েস্ট করতাম আসার জন্য, আর আজকে দেখেন মিডিয়ার মাধ্যমে সবাই হয়তো ঘরে বসেই আমাদের ঢাকার সাংগঠনিক কার্যক্রম, আমরা এই ক্ষুদ্র পরিসরে যারাই জড়িত আছি না কেন সবাইকে তারা দেখতে পাচ্ছে, বুঝতে পারছে। তো যে জিনিস আমাদের ছিল না, তারপর আমাদের একটা কথাই আমি বলবো ব্যক্তিগতভাবে যে অনেকে তো অনেক কিছু বলবেই, একটা জিনিসের পজিটিভ দিক থাকবে, নেগেটিভ দিক থাকবে, এটা এটা পৃথিবীর আদিকাল থেকে আসে এবং সামনেও থাকবে, কিন্তু আপনি বা আমি যদি কোনো কাজ করি, যেই কোনো কাজ করে সে তার যদি সততা, নিজের ভিতরে সততা থাকে এবং সেই সৎ সাহস যদি থাকে, তাহলে যে যাই বলুক না কেন তাতে কোনো অসুবিধা নাই, আপনি আপনার গন্তব্যেও পৌঁছবেন এবং ইনশাআল্লাহ সুন্দর একটা আউটপুটও দিতে পারবেন। ধন্যবাদ দর্শক ভাই, আমাদের সময় একদম শেষ হয়ে এসছে, তো আমি যাচ্ছি বা জাহিদ ভাই, জাহিদ ভাই ব্যাপক জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে আপনাদের কাছে কী পরিকল্পনা আছে সংক্ষেপে 1 মিনিট? বলুন ভাই, অ্যাকচুয়ালি ঢাকা নিয়ে যদি আপনি ছোটোভাবে বলতে বলাটা অনেক কঠিন, তারপর বলি যে আমরা আসলে যে আমাদের যে সংস্কৃতি, যে ঢাকার যে হেরিটেজ আমরা বহন করতেছি, এবং ঢাকাকে যদি আমি প্রথম আমি প্রাউড ফিল করি, আমি একজন বাংলাদেশি, তারপরে আমি একজন ঢাকার ছেলে, আমার মনে হয় ঢাকার প্রতিটি মানুষ এইভাবে তারা নিজেদের নিয়ে প্রাউড ফিল করে, এবং ঢাকা শুধু আমার মনে হয় যে যদি আমি একটা উপস্থাপন করতে, ঢাকার প্রতি আমি আগেও বলছি বা ঢাকা প্রতি আমাদের অনেক দায়বদ্ধতা আছে, তো আমরা যদি মানুষের কাছে এটা পৌঁছতে পারি, শুধু ঢাকার মানুষ না, শুধু পুরো বাংলাদেশের মানুষেরই একটা দায়বদ্ধতা আছে ঢাকার উপরে। তো আমরা যেটা চিন্তা করতেছি যে আমরা একটা দিন কেন ঢাকার করতে পারি না, একটা ঢাকার দিন, ঢাকার জন্য একটা দিন, ঢাকা দিবস আমরা চিন্তা করতে পারি, কিন্তু এই ধরনের মেসেজ যদি আমরা, এই ধরনের জিনিসগুলো যদি আমরা সবার কাছে উপস্থাপন করতে পারি, আমি মনে করি অনেক মানুষ আমরা সম্পৃক্ত করতে পারব এই সংগঠনের সাথে, কারণ এখানে আমাদের অনেক অনেক দায়বদ্ধতা আছে ঢাকা। ধন্যবাদ জাহিদ ভাই। সম্মানিত সাধারণ সম্পাদক, আপনার কাছে একটা প্রশ্ন, উত্তরটা সংক্ষেপে দিতে হবে, 5 বছর পরে আপনি ঢাকা অ্যাসোসিয়েশনকে কোথায় দেখতে চান? 5 বছর পরে, ধন্যবাদ দুলু ভাই প্রশ্নের জন্য, 5 বছর পরে তো ঢাকা যেমন বাংলাদেশের রাজধানী, এবং 5 বছর পরে আমাদের ঢাকা অ্যাসোসিয়েশন ইনশাআল্লাহ আমাদের
ইউকেতে ঢাকা অ্যাসোসিয়েশন এখানে কমিটির নেতৃত্ব দিবে সেই প্রত্যাশা করি, এবং ঢাকা অ্যাসোসিয়েশনের মাধ্যমে এখানকার কমিউনিটি অনেক ধরনের কার্যক্রম ভোগ করবেন। এখানে আমাদের অনেক ভবিষ্যৎ পরিকল্পনা আছে, যেন বাচ্চাদের জন্য স্কুল, সামাজিক ইসলামিক কার্যক্রম, এবং আমাদের কমিউনিটি হল, অনেক আমাদের ইচ্ছা আছে। ইনশাআল্লাহ আমরা সেখানে গিয়ে পৌঁছাতে পারবো একদিন। বাসার ভাই, আপনার জন্য লাস্ট 30 সেকেন্ড, আপনি কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে? অবশ্যই, আজকের এই অনুষ্ঠান, যারা এখানে যে উপস্থাপক এবং কলা কৌশলে যারা জড়িত আছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি এই কথাটুকুই বলবো ঢাকাবাসীর উদ্দেশ্যে, আপনারা সবাই ঢাকার সবাই, আমি আজকে যেই জায়গায় আসছি ঢাকা সমিতির রিপ্রেজেন্টেটিভ হিসাবে, কালকে আপনি আসবেন, সুতরাং মন খুলে সবাই একত্রিত হয়ে আগায় আসেন ঢাকাকে। আজকে সেক্রেটারি সাহেব যে কথা বলছে ঢাকাকে যে জায়গায় দেখতে চাই, আমি শুধু করে সংক্ষেপে একটা কথাই বলবো, ঢাকাকে আমি আগামী 5 বছর পরে বাংলাদেশে যে ঢাকা ক্লাব আছে, ঢাকা ক্লাব এরকম পর্যায়ে আমি দেখতে চাই লন্ডনকে। ধন্যবাদ বাসার ভাই আপনার মূল্যবান বক্তব্যের জন্য। বাসার ভাই, জাহিদ ভাই, আপনার জন্য 30 সেকেন্ড। আচ্ছা, আমি বললাম যে আমি যেমন বাসার ভাই বলতেছে আমাদের একটা ক্লাব থাকার জন্য, আমি বলতেছি যে হ্যাঁ না, আমরা লন্ডনের মাটিতে প্রথমেই শুরু করতেছি, শুধু বাংলাদেশে লন্ডনের মাটিতে প্রথম শুরু করতে যাই, যে ঢাকার জন্য একটা দিন, ঢাকা দিবস, আমরা সব মানুষকে নিয়ে, পুরো বাংলাদেশের মানুষকে নিয়ে যেন আমরা একটা অনুষ্ঠান করতে পারি, যেটা হবে ঢাকা দিবস এবং ঢাকার জন্য একটা দিন, এই দিনটা যেন আমরা করতে পারি ভবিষ্যতে, সেভাবে আমরা এগিয়ে যাব। ধন্যবাদ জাহিদ ভাই। আমার আপনার জন্য 30 সেকেন্ড। জি পুরোপুরি ধন্যবাদ। আসলে আমার অনেক কিছু বলার ছিল বা অনেক চিন্তাভাবনা করেছিলাম, ঢাকা নিয়ে অনেক কথা বলবো, অনেক চিন্তাচন করবো, কিন্তু সময়স্বল্পতার কারণে আজকে হচ্ছে না, ভবিষ্যতে যদি সুযোগ পাই আমি অনেক কিছু বলবো, আমার কাছে মাঝে অনেক কথা জমে আছে ঢাকাকে নিয়ে। যে কথাটা হলো, আমরা যে কোনোভাবে উদ্যোগ নিয়েছি, আমরা এখন এটাকে আমাদেরকে যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনাদের সকলের সহযোগিতা, যারা ঢাকাবাসী আছেন ইউকেতে, সকলের সহযোগিতা আশা করছি। সেই সহযোগিতার জন্য আপনারা আমাদের অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন, রেজিস্ট্রেশন করে আমাদের সদস্য হন। আসুন আমরা সবাই মিলে বাংলাদেশের রাজধানী যেমন ঢাকা, এখানে লন্ডনে আমরা ঢাকা অ্যাসোসিয়েশনকে ইনশাআল্লাহ এখানে কমিটির নেতৃত্বে নিয়ে আসবো, সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ অমন ভাই, ধন্যবাদ আপনাদের সবাইকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের হাতে সময় একদম কম, কম মানে হচ্ছে সময় শেষ। আজকে আমাদের স্বাধীনতা উত্তর বাংলাদেশের প্রধান কবি, ঢাকার কবি শামসুর রহমানের জন্মদিন, তো শুভ জন্মদিন কবি। আমি শামসুর রহমানের প্রতি, উনি ঢাকার কবি আমি আগেই বলেছি, আমি শামসুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য উনার ঢাকা বিষয়ক যে একটি কবিতা এ শহর, সেই কবিতার 4টি লাইন পড়ে শোনাচ্ছি। এ শহর ক্ষুধাকেই নিঃসঙ্গ বাস্তব জেনে ধুলায় গড়ায়, এ শহর পল্টনের মাঠে ছোটে পোস্টারের উল্কি ছাওয়া মনে, এল গ্রেকো ছবি হয়ে ছোঁয়ে যেন উদার নীলিমা, এ শহর প্রত্যহ লড়াই করে বহুরূপী নেকড়ের সাথে। বন্ধুরা, আমাদের সময় একেবারেই শেষ। যারা এতক্ষণ কষ্ট করে আমাদের অনুষ্ঠান দেখেছেন তাদেরকে ধন্যবাদ, আমার অতিথিকে ধন্যবাদ, আমাদের আয়ন টেলিভিশনকে ধন্যবাদ। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আয়ন টেলিভিশনের সাথেই থাকবেন। শুভেচ্ছা নিরন্তর।